পৌষ শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বৃদ্ধা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের ঠেকনি এলাকায়। অগ্নিদগ্ধা বৃদ্ধার নাম শ্যামলী ভট্টাচার্য, বয়স 86 বছর। ঘটনার বিবরণে বৃদ্ধার মেয়ে জানান, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় তার বৃদ্ধা মা শ্যামলী ভট্টাচার্য বাড়ির উঠানে বসে আগুন পোহাচ্ছিলেন। তখন তিনি তার মাকে ঘরে চলে যেতে বলে ঘরের কাজে লেগে পড়েন। কিছুক্ষণ পর মায়ের আত্মচিৎকারে উঠানে গিয়ে দেখতে পান তার মায়ের সমস্ত শরীরে দাও দাও করে আগুন জ্বলছে। তখন তিনি ও তার বড় বোন মিলে কোনো মতে আগুন নেভান। তিনি জানান, আগুন পোহানো শেষে তার মা ঘরে চলে যান, কিন্তু ঘর থেকে কিভাবে আবার তিনি আগুনের কাছে ফিরে আসেন ও তার শরীরে আগুন লাগে তা কিছুই বলতে পারছেন না। আমি তো আগুন তাহলে আগুন ঠান্ডা লাগে, আগুন খুঁয়াইতে গিয়া তাহলে আগুন উগুন খুঁয়ানি শেষ করাই খুঁড়ানি করে তাহলে কইছি মা তুমি জুকার দেও গিয়া। মা জুকার দেওয়া গেছই না, আমি গরাইয়া ঢুকছি, জুকার সরাইয়া দিলেছি, জুকার দেওয়া গেছই গিয়ে ওখান থেকে একটা পিড়িয়া কেমনে তাই চুলারি কেন আইলা আমি এটা আর বুঝতে পারলাম না। তার শরীরও কেমনে আগুন লাগলো আমি বুঝতাম পারলাম। জড়াইয়া মাটি থলাই দিছি, ফলাইয়া আগুন নিভাইছি। এরপরেও তো মানে খবর দিছি, ফায়ার ব্রিগেডও খবর দিছি। আপনার কি হয়? আমার মা কি নাম? শ্যামলী ভট্টাচার্য। এদিকে ঘটনার খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে। খবর পেয়ে দমকল কর্মীরা অগ্নিদগ্ধ বৃদ্ধাকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্র জানা গেছে, বৃদ্ধার শরীরের প্রায় 70% আগুনে পুড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।